মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চরবাদিতপুরে অনুষ্ঠিত হলো জাতীয় খেলা কাবাডির প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী খেলা দেখতে ভিড় করেন দর্শকরা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকার পর মাঠে খেলা ফিরে পেয়ে নানা বয়সের মানুষ উল্লাসে মেতে ওঠেন। আমি হাডুডু খেলা দেখতে আসছি, এখানে খুব সুন্দর খেলা হয়, আমি এখানে দেখে এসে খুব মজা পেয়েছি। আমাদের খেলা খুব আনন্দ হয়েছে এবং আমরা খুব সন্তুষ্ট হয়েছি খেলা দেখে, এলেই আমাদের ভালো লাগছে। এখানে আমার মাসাদ আসছি, এখানে আমার খেলা দেখে খুব ভালো লাগছে। হাডুডু খেলা দেখতে আসছি, অনেক ভালো লাগছে। হাডুডু খেলা ঐতিহ্য, এটা অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি, আমাদের মন খুবই আনন্দিত। এদিকে আয়োজকরা জানান, নিয়মিত খেলাধুলা চালু থাকলে নতুন প্রজন্ম এর মাধ্যমে দেখতে পাবে আলোর মুখ, হবে না বিপদগামী। আমরা এই খেলার মাধ্যমে, আমরা বিনোদনের মাধ্যমে তাদেরকে আমরা আগামী দিনে তারা তরুণ প্রজন্ম যারা আছে তারা যাতে বিপদগামী না হয়, ভালো পথে পরিচালিত হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাকে গতিশীল করতে কাজ করছেন তারা। আমরা এই সকল খেলাকে আরও গতিশীল করার জন্য উৎসাহিত করে থাকি, আমরা বরাদ্দ দিয়ে থাকি। ইনশাল্লাহ মাদারীপুর সদর উপজেলায় খেলাধুলা ভবিষ্যতে আরও প্রাণবন্ত গতিশীল হবে। চরবাজিতপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে 50 মিনিটের এই প্রতিযোগিতায় তুষার গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হৃদয় গ্রুপ। সমসংবাদ মাদারীপুর।